বিএনপি সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতারের পর গুম করে রেখে নির্যাতন চালানোর পর আদালতে হাজির করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারি চাকরিতে বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর সরকার দলীয় সন্ত্রাসী ও আইন আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে হামলা চালিয়ে ইতিহাসে হতাহতের বর্বরচিত নজির স্থাপন করেছে বলেও মন্তব্য করেন তিনি শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সরকারি দলের সন্ত্রাসী এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা যৌথভাবে জনগণের টাকার কেনা গুলি টিয়ারশেল রাবার বুলেট সাউন্ড গ্রেনেড ছুঁড়ে গণহত্যা চালিয়েছে তিনি বলেন এই গণহত্যা নির্যাতনের প্রতিবাদ ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে সকল দেশপ্রেমিক মানুষ রাজনৈতিক দল ছাত্র শিক্ষক কৃষক শ্রমিক ও পেশাজীবীদের ঐক্যবদ্ধ হয়ে ভয়াবহ ফাঁসিবাদী গোষ্ঠীকে পরাজিত করে জনগণের গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রবর্তনের দুর্বার সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহ্বান জানাচ্ছি